আসসালামু আলাইকুম আমার প্রেপ ওয়ানের ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছি সবাই? আশা করি খুব ভালো আছি। আমরা কোন গানটা শিখেছিলাম বলেন তো? একটা মিষ্টি ছড়া গান শিখেছিলাম, কোন ছড়া গানটি মনে আছে? আমার কিন্তু মনে আছে। আমরা শিখেছিলাম জানালার কোল ঘেঁষে বসে একলা, তাই তো? আজকে আমরা এই গানটার অর্ধেক একটু প্র্যাকটিস করব। গানে আমরা সবাই গলা ছেড়ে গাইব, চলেন। জানালার কোল ঘেঁষে বসে একলা, খুকুমনি বসে যে খেলছে খেলা, মনে পড়ছে? চলেন তো আমরা কয়েকবার গাইব। জানালার কোল ঘেঁষে বসে একলা, খুকুমনি বসে যে খেলছে খেলা, জানালার কোল ঘেঁষে বসে একলা, জানালার কোল ঘেঁষে বসি একলা, জানালার কোল ঘেঁষে বসি একলা, খুকুমনি বসে যে খেলছে খেলা, খুকুমনি বসে যে খেলছে খেলা, জানালার কোল ঘেঁষে বসি একলা, খুকুমনি বসে যে খেলছে খেলা, মনে পড়ছে? এইটুকু কিন্তু সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই তো? আমরা তারপরে এখন আমরা কি করব, মিউজিক দেব, তাই তো? মিউজিক সময় হারমোনিয়াম বাজবে। তারপর ডলি মিনি কত যে পুতুল, সুন্দর গাখানি করে তুল তুল, মানে খুব নরম, সফট। তাহলে ডলি মিনি কত যে পুতুল, ডলি মিনি কত যে পুতুল, পুতুলের কি নাম দিয়েছে? ডলি দিয়েছে, মিনি দিয়েছে, তাই তো? তাহলে ডলি মিনি কত যে পুতুল, ডলি মিনি কত যে পুতুল, ডলি মিনি কত যে পুতুল। তারপর সুন্দর গাখানি, সুন্দর গাখানি করে তুল তুল, আবার গাইব। ডলি মিনি কত যে পুতুল, সুন্দর গাখানি করে তুল তুল, লাল নীল জামা জুতো রয়েছে মেলা, লাল নীল জামা জুতো, লাল নীল জামা জুতো রয়েছে মেলা, রয়েছে মেলা, জানালার কোল ঘেঁষে বসে একলা, খুকুমনি বসে যে খেলছে খেলা। আমরা গানের এই অংশটুকু, এই অর্ধেক আজকে আমরা প্র্যাকটিস করব। তাহলে আমরা তো একবার গাইলাম, আমরা আর একবার গাইব দেখি, প্রথম থেকে বলেন। 1 2 3 গো। জানালার কোল ঘেঁষে বসে একলা, খুকুমনি বসে যে খেলছে খেলা, জানালার কোল ঘেঁষে বসে একলা, সুন্দর গাখানি করে তুল।
এটাই হলো আমাদের আজকের রিভিশন। এই গানের আরও 4 লাইন আছে, সেই 4 লাইন আমরা পরের ক্লাসে রিভিশন দেব, তাহলে পুরো গানটা আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, তাই তো? পুরো গান মুখস্থ হয়ে যাবে, খুব মজার ছড়া গান, তাই তো? তাহলে জানালার কোল ঘেঁষে বসি একেলা, খুকুমনি বউ সেজে খেলছে খেলা। তারপর মিউজিক, তারপরে ডলি মিনি কত যে পুতুল, সুন্দর গাখানি করে তুল তুল, লাল নীল জামা জুতো রয়েছে মেলা। আমাদের অনেকেরই লাল নীল রঙের জামা আছে না, অনেকগুলো জামা আছে, তাই তো? তাহলে এই গানের এই অংশটুকু আমরা আজকে রিভিশন করলাম, আমরা পরের অংশটুকু পরের ক্লাসে গাইব। সবাই অনেক ভালো থাকবেন, আর আজকে আমাদের গানের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।